ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 3rd June শুক্রবার, আর ঘড়িতে বেজে গেছে সকাল 8:30। তো ঘুম থেকে উঠে পড়েছি, বাকি যা কাজ ছিল টুকটাক কিছু হয়েছে, তো কিছু কিছু হয়নি, তো সেগুলোই করব। আর বাইরে এসেছি একটু, মানে কালকে রাত্রে যা বৃষ্টি হয়েছে না, মানে বলার মতো না। তোমাদেরকে তো দেখালাম যে আমি একদম কাক চান হয়ে এসেছি। তো চলো বাগানে যাই, বাগানটা একটু দেখাই তোমাদেরকে। বৃষ্টির দাপটে দেখেছো, পুরো গাছপালাগুলো একদম হেলে গেছে, আর জলে এখানে জল জমেছিল, তো জলটা নেমে গেছে সকালের দিকে। দেখলাম গাছেরও অনেক ক্ষতি হয়েছে, কালকে তো হট করে বৃষ্টি এসছে মুষলধারে। তো গাছগুলো দেখেছো, দাঁড়া তোমাদেরকে ভালো করে দেখাই। এই ডাঁটা গাছগুলোকে দেখো, একদম পুরো মানে হেলে পড়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে না, তো সেই কারণেই, যেহেতু লম্বা লম্বা গাছ তো, তো সেই কারণে। আর এই ছোট বেল গাছ, জুই গাছ, এই গাছগুলো ঠিকঠাক আছে, যেহেতু ছোট গাছ তো সেই কারণে। আর এখানে বাবা যে পুঁইশাক গাছে দানা ফেলেছিল, তো সেইগুলো থেকে এই বড় বড় পুঁইশাকগুলো হয়েছে, এখন একটু বড় হয়ে গেছে, যেহেতু মানে বৃষ্টির জল পাচ্ছে তো, তো সেই কারণে বড় হয়ে গেছে অনেকটা। তো দেখো আমি এখন এই বাগানের দিকে মানে ভেতর দিকটায় ঢুকছি, আর পা না জুতো একদম কাদায় আটকে যাচ্ছে। আর এই পেয়ারা গাছটা দেখো, পেয়ারা গাছটাও মানে একদম হেলে পড়েছে, যেহেতু বড় বড় হয়ে গেছিলো তো, তো সেই কারণে। কীরকম অবস্থা হয়েছে, একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো চলো ওদিকে দুটো ফুল ফুটেছে, ওইগুলো নেব। এখানে এত কাদা না, আমার জুতোটা পা কাদায় আটকে যাচ্ছে। চলো, সব ফুল তুলেছে, ওইগুলো মনে হয় দেখতে পায়নি বাবা। এই এত জঙ্গল না, আমি বলার মতন না। তো ফুল ফুটেছে, সেটা নেব তারও। পেয়ে গেছি, দুটো সাদা ফুল ফুটেছিল। চলো ঘরের দিকে যাওয়া যাক, কাদায় পা একদম চেপটে গেছে। চলে এসেছি আর পা হাত পাটা ধুয়ে নিয়েছি, পুরো কাদায় মাখামাখি হয়ে গেছে আমার জুতোটা, মানে প্রচুর কাদা হয়েছে ওখানে, মানে এত বৃষ্টি তোর হয়েছে না ওখানে, মানে বলার মতন না। তো পা হাত পাটা ধুয়ে নিলাম, এবার ঘরটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠাকুর ঘরটা মুছবো, বাসন টাসন ঠাকুরের যা আছে সেগুলো মাজবো, মেজে দিন, তারপর দেখি কি করি। তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ফাইনালি ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু ঘরে চলে এসেছি। আজকে না একদম রোদ ওঠেনি, একদম পুরো মেঘলা ওয়েদার, তো ভাবছিলাম আজকে কোথাও বেরোবো, তো আজকে বেরোবো না। আজকে যা ওয়েদারটা যা বিচ্ছিরি হয়ে রয়েছে না, মানে বলার মতন না। কিন্তু গরম কিন্তু একটুও কমেনি, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল ঠিকই, তখন হালকা হালকা গরমের চাপটা একটু কম ছিল, কিন্তু আজকে আবার সেই যেই কে সেই, কিন্তু রোদটা ওঠেনি এটা ঠিক, একদম পুরো মানে অন্ধকার অন্ধকার করে রয়েছে, মানে যে কোনো মুহূর্তে আর কি বৃষ্টি হবে, কিন্তু ভগবান জানে বৃষ্টি হবে কি হবে না। তা আমি এখন এই বসে রয়েছি, ওকে বাজারে পাঠাবো। কী করো তুমি, বাজারে যাবে? কখন যাবে? পরে, আমার সব হয়ে গেছে, রান্না করবো তো। ঠিক আছে, কিছু আনবে নাকি? দেখা যাক। চিকেন, আমি জানতাম চিকেনের কথা বলবে। আমার জন্য তো আর এখন কিছু রান্না হয় না, কিছু বসাইনি, আমি বলি না কিছু, যদি ও খায় টায় যদি আনে চিকেনই আনবে, আমি জানি শিওর। ঠিক আছে, ও কাজ করছে, ওর তো সেই বিয়ে বাড়ির কাজ, ওই করছে ও। ঠিক আছে চলো, তাহলে কাজ বাজগুলো, আমিও কিছু কাজ আছে, সবজি টবজিগুলো কাটি, কি রান্না হবে দেখি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ও তো বাজারে চলে গেছে, আর ও কম্পিউটার একটা কাজ করছিল, তো সেইটা মানে কমপ্লিট হয়ে গেছে, তো কম্পিউটারটা বেকার বেকার চলবে, তো সেই কারণে আমি কম্পিউটারটা বন্ধ করে দেবো এখন। আর এই বিয়েবাড়ির কাজটা না আজকে পুরো কমপ্লিট হয়ে গেল, তো বেশ ভালোই হয়েছে। আর বলছিল যে রাত্রিবেলা আমাদের যে বিয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো করবে, আর ওই কথাটা শুনে আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ বিয়ে ভিডিও বলে কথা, তো সেটাও অনেকদিন পরে দেখা হবে, প্রায় 2.5 বছর হয়ে গেছে, আর সেই ভিডিওগুলোও কমপ্লিট করেনি, আর ভিডিওটা বলেছিল এডিট করে দেবে, তো আর তো হয়নি এ কাজ ও কাজে। তো ফাইনালি আজকে আমাদের বিয়ের ভিডিওটাও এডিট করতে বসবে, তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। টিফিনটা বানিয়ে নিয়েছি, তো এটাই এখন খাবো। তো দেখো
পাস্তা বানিয়েছি, খুব অল্প তেল দিয়ে বানিয়েছি, তো এটা এখন খেয়ে নেব। তো আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়েছি পাস্তা। রেগুলার তো আর স্মুদি খেতে ভালো লাগে না, এক একদিন পাস্তা খেতেও ভালো লাগে, তো সেই কারণে একদম অল্প তেলে বানিয়েছি যাতে স্বাস্থ্যসম্মত হয়। ও তো গেছে বাজারে, তো বাজার থেকে এখনও আসেনি, ওই জন্য আমি একাই খেয়ে নিচ্ছি। এই বাজার থেকে আসলে কি আনে তো সেটাই রান্না করব, তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে যাও। এসেই আবার কম্পিউটারটা খুললে কি করবো, কাজ রয়েছে, কাজের মেয়ে করবো, একটু বসিয়ে দিই, প্রিন্ট হবে তো দেখুন। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আর চিকেন, চিকেন আনতে গিয়ে চিকেন নিয়ে আনলে? কে রান্না করবে? আমি করি। তুমি করবে? তাহলে আমি করবো না, তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্না বসিয়ে দেবো। ও তো এনেছে চিকেন, যেহেতু ওটা ও করবে তো সেটা আমার আর করার কোনো ঝামেলাই রইল না। আর বাবা বাজারে গেছিলো, এনেছে এই পাকাল মাছ, তো এটা না দেখতে কেমন যেন একটা লাগছিলো। তো যাই হোক, এটা আমি এর আগে কখনো রান্না করিনি, এটাই ফার্স্ট টাইম, তাই নুন হলুদটা মিশিয়ে রাখছি আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, তো আমি বুঝতে পারছি না কীরকম কী হবে, আর ফাটছিলও খুব, তো কিছু মাছ ভাজা হয়েছে আর কিছু মাছ হয়নি। তো দেখো বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর একটা জিনিস কী দেখলাম জানো তো, এই মাছটা মানে কড়াইতে দিলে একদমই মানে গায়ে লেগে যাচ্ছে না আর কি, বেশ ভালো। তো আমি মাছটা একটু হালকা ঝোলঝোল করবো, তো তার জন্য আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে দিয়ে দেবো হচ্ছে আমি মশলাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি মশলা বেটে রেখেছিলাম মাংসের জন্য, তো সেখান থেকে একটু দিলাম অল্প করে, যেহেতু দেশি মাছ তো তো সেহেতু অল্পই দিলাম। আর নুন হলুদ দিলাম এখন এই লাস্টে, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দেবো। দেখো কষানো হয়ে গেছে মশলা, এবার দিয়ে দিচ্ছি জল, অল্পই দিচ্ছি, হালকা হালকা ঝোল থাকবে তো সেই কারণে। তো দেখো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকেও দিয়ে দেব, তো ঝোলটা ফুটে নিলে নিয়ে নামিয়ে নেব, তো তখন রেডি হয়ে যাবে আমার এই দেশি মাছের ঝোলটা। রান্না হচ্ছে তো কী দিয়েছ ওর মধ্যে? এই তো বাটা মশলা, বাটা মশলার মধ্যে যা যা থাকে সব দিয়ে দিয়েছি। কী দিয়েছ বাটা মশলা? বাটা মশলা আমি বেটে রেখে গেছি, সব রকমই দেওয়া আছে বাটা মশলা। হ্যাঁ মা তো বন্ধ হয়ে গেছে, যদি টমেটো দেবে না? তো বন্ধুরা দেখো, তো মাংস রান্না বসিয়ে দিয়েছে আর মশলাও কষাচ্ছে, মশলা থেকে দারুণ একটা গন্ধ ছেড়েছে। তো এবার চিকেনগুলোও দিয়ে দেবে, তো আমি ওকে বারবার বললাম যে যাও তুমি গ্যাসে রান্নাটা করে নাও, তো ও তো শুনলো না, ও বললো না তুমি যদি উনুনে করো আমিও করি একটু, তো সেই কারণে আর একদম দেখেছো পুরো ঘেমে চান হয়ে গেছে, তো বললে কথা শোনে না, যখনই চিকেন আনবে বা মাছ আনবে তো ওটা ও করার জন্য ব্যস্তই হয় নিজে একা একাই। বড্ড তো আমার বলো, এবার নিজে কীরকম খাচ্ছ? হ্যাঁ কী হয়েছে, আমি রান্না করে তো তোমাকে দিই, তাহলে তুমি কেন দেবে না? খাও খাও, হেভি টেস্ট হয়েছে তাই। মা তো নতুন রান্নি, নতুন রান্নি না, তুমি আগেই ভালো রান্না করো। আচ্ছা হেভি হয়েছে, মাংসটা যা টেস্ট হয়েছে না একদম মারাত্মক, আর একদম গরম ধোঁয়া ছাড়ছে, সবটাই তো মেরে দিলে। আবার নিয়েছি আলু, এটা মেটে এটা যা খেতে হয়েছে না, খুব গরম, আর হবে না, এটা যা লাগবে না, হেভি হেভি মারাত্মক। আর এই আলুটা তো হচ্ছে ভালোবাসা, মাংসের আলু, তোমার থেকেও বেশি ভালোবাসি মাংসের আলুটাকে। এবার ওই বাড়িটা আমার দিকে পাস করে দাও, অনেক খেয়েছি। রান্না হয়ে গেছে, ঘরে চলে আসলাম, আর ও তো আজকে রান্না করছিল দেখলে, তো বেশ ভালো টেস্ট হয়েছিল, অল্প তেলে বানিয়েছে তো বেশ ভালো খেতে হয়েছিল। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, সবসময় তো নিজে রান্না করে খাই, কিন্তু অন্য কেউ একজন রান্না করে দিলে বেশ ভালো লাগে খেতে, তো আমার খুব ভালো লাগলো খেতে ওটা। তো স্নান টান করে ঘরে চলে এসেছি, একটু পরে খেয়ে নেব দুপুরের খাবারটা।
আর মাছেদেরও খাবার দেওয়া হয়ে গেছে। আর ওয়েদারটা না কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, একদম কোনো রোদ ওঠেনি আর কি, মানে অন্ধকার অন্ধকার ওয়েদার, আর গুমোট গরম হয়ে রয়েছে, একদম ভালো লাগছে না। ওই জন্য তো সব মিলিয়ে আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।